हैदार करित কোথায় পালাচ্ছ সুন্দরী না না ছেড়ে দিন আমার ছেড়ে দিন ছেড়ে দাও না 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 তুমি কোথায় আছ Thank you.
উপস্থিত বন্ধুগণ ও সভাসদগণ, আমি আপনাদের বলতে চাই যে বিলাসপুরের বাদশাহ একরাম আমার শুধু বন্ধুই নয়, বরং আজ হতে আমার পরম আত্মীয়, যার কন্যা গুলশানের সঙ্গে আপনাদের রাজপুত্র সুলতানের বাগদান হলো। সেই জন্যই আপনাদের নিকট কামনা করি আপনারা দোয়া করবেন যেন এই শুভ সম্বন্ধ চিরদিনের জন্য অটুট থাকে। আমিন। ওয়াজির সাহেব, আপনি আমার বন্ধুবরের যাবার বন্দোবস্ত করুন। তাই হবে আলিজা। আল্লাহ আমাদের এই বন্ধুত্বকে চিরস্থায়ী করুন, সেই সঙ্গে সঙ্গে এই শুভ সম্বন্ধকে। অতিথালয়ে পৌঁছে দেওয়া হোক। মরিয়াদিকে পেশ করা হোক। কে খুন করেছে একে? বড় ভাইয়ের মেয়ে আলম একে এক নিষ্ঠুর অতি নির্মম ভাবে হত্যা করেছে, আর সেই হতভাগা ভাই মেয়ের মৃত্যু শোক সহ্য করতে না পেরে ঘটনাস্থলে তার পান্ত হয়ে মারা গেছে। এই দস্যু আমারও মেয়ের কপালে কলঙ্কের কালি দিয়ে আমাকে নিঃশেষ করে দিয়েছে আলাপানা। আমার মেয়ে লজ্জায় মুখ ঢেকাতে না পেরে তার জন্য আমাদের সকলের মা বোনের মান সম্মান রক্ষার প্রশ্ন দাঁড়িয়েছে। তাই আলামপানার নিকট আমাদের একমাত্র অভিযোগ, সেই শয়তান রূপী মুখোশধারী লোকটির হাত থেকে আমাদের প্রাণ রক্ষা করা হোক। রক্ষা করা হোক, আলামপানা রক্ষা করা হোক। এসে কোথায় তার আটটা? কি নাম তার? কোন বংশের সঙ্গে তার সম্বন্ধ? আমি প্রতিজ্ঞা করছি তার এই কঠিন অপরাধের জন্য উপযুক্ত শাস্তি দেব। স্বীকার করছি জাহাপানা, এই ধরনের ভুল আমার তার আর হবে না। এবারের মতো আমি আপনার নিকট ক্ষমা প্রার্থী। অসম্ভব, তোমার অন্যায় ক্ষমার উপযুক্ত নয়, কারণ তুমি শাহী সম্মান আর মনুষ্যত্বের গলা টিপে মেরেছ। ওয়াজির আজম, অন্যায়কারী নিষ্ঠুরকে বন্দী করা হোক,
ও আগামীকাল সূর্যোদয়ের পূর্বেই মল্লমাঘাতের পাষাণ বক্ষ চিরে টুকরো টুকরো করা হবে। না না, আমি কিছুতেই হতে দেবো না। ওই বিদ্রোহীদের আমি নিজ হস্তে উপযুক্ত শাস্তি দেবো। আমি যাব না, দোহাই আল্লাহ, আপনি ওদিকে যাবেন না। প্রতি পদে পদে আপনার মরণ সংকেত দেখা দিচ্ছে। কি বলছো তুমি সুবহান? হ্যাঁ আলিজা, সুবহান ঠিকই বলছে, আপনি এখন ওখানে যাবেন না। বেগম, না না, আরমান আমার বীর সেনাপতি, তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় দিলেও আর কিছুতেই পারবে না, এ আমার দৃঢ় বিশ্বাস। আলিজা, তার সেনাপতি আরমানকে নির্মম ভাবে হত্যা করেছে। নিষ্ঠুর এমদাদ সেনাপতি আরমানকে হত্যা করেছে? এমদাদ ও বিশ্বাসঘাতক দেলোয়ার আপনার প্রাণ বিনাশের জন্য ক্ষিপ্ত কুকুরের মতো এদিকেই আসছে। তাই আলম্পনার নিকট নগণ্য ভৃত্যের একমাত্র অনুরোধ, এই রাজমহলের মায়া ত্যাগ করে এক্ষুনি আপনাদের প্রাণ রক্ষা করুন। তাহলে শিকার খাঁচা থেকে পালিয়ে গেছে। দেশের আনাচে কানাচে পাহাড়ে জঙ্গলে যেখান থেকে পারো তাদের জীবিত বা মৃত আমার সম্মুখে উপস্থিত করো। এভাবে পালানো আমাদের পক্ষে কিছুতেই সম্ভব নয়, কারণ চতুর্দিক থেকে এমদাদের সঙ্গীরা আমাদের ঘিরে ফেলেছে। বেগম সাহেবা, ওই যে এমদাদের সঙ্গীরা আসছে, হায় আল্লাহ, এখন কি হবে? না না আলিজা, এ হতে পারে না, এ আমি কিছুতেই হতে দেবো না। নিষ্ঠুর এমদাদের হাত থেকে আপনাদের প্রাণ রক্ষা করতেই হবে, কিন্তু এ রাজকীয় প্রসাদ আচ্ছা পাহারম, সমস্ত দেশ যা ন্যায়পরায়ণতায় ও বীরত্বের গর্বে গর্বিত, তার মতো বীর পুরুষ রাতের অন্ধকারে কাপুরুষে যে মহল থেকে পালিয়ে গেল, তার উপর আবার মুখে মুখোশ লাগে। আলিজা, আপনার ওই কালিমাখা ভীরু মুখখানি আমি কি বুঝতে পারছি না যুবরাজ? কোথায় লুকিয়ে রেখেছো তাকে? বলো বলো কোথায়, বলো ভাগা। যতক্ষণ পর্যন্ত স্বীকার না করে তাকে কঠোর শাস্তি দাও। লীলা ময়েরে লীলা খেলা, লীলা ময়েরে লীলা খেলা, ভাঙে গড়ে ভবের মেলা, লীলা ময়েরে কারে ও কাঁদায় কারে ও হাসায়, কারে ও কাঁদায় কারে ও হাসায়, কারো বাড়ায় বুকের জ্বালা, ভাঙে গড়ে ভবের মেলা, লীলা ময়েরে
राजगढ़ राज्यर पक्ष होते तोमाय आमी सालाम जानाच्छी। संगे संगे एई शुभ संबाद प्रेरण करछी जे राजगढ़ राज्य बर्तमाने आमार पदतले। सपरिवारे राजपाट छेड़े रातेर अंधकारे प्राण भये पलायन करेछे एवं ताके बंदी करार जन्य 10,000 स्वर्ण मुद्रा पुरस्कार घोषणा करा हयेछे। এখনো তার সন্ধান হয়নি। তুমি যদি তাকে কোনো রূপ প্রশ্রয় দাও তাহলে তোমার পরিণামও বাদশাহ বাহরামের চেয়ে বিন্দুমাত্র কম হবে না। রাজগড় রাজ্য বাদশাহ এমদাদ। তাহলে এমদাদ ষড়যন্ত্র করে আমার বন্ধু বাহরামকে রাজ্যচ্যুত করেছে। পরিস্থিতি খুব জটিল হয়ে দাঁড়িয়েছে আলিজা। আদেশ দিন জাহাপানা, কুচক্রী এমদাদের সেনাবাহিনীকে চিরতরে স্তব্ধ করে দিতে আমার সেনাবাহিনীকে নির্দেশ করি। আপনার বীরত্বের প্রতি আমার সম্পূর্ণ আস্থা আছে সুদক্ষ সেনাপতি, কিন্তু এই মুহূর্তে তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা আমি ঠিক যুক্তিসঙ্গত মনে করি না। তাই আপনি অসহায় বাদশাহ বাহরাম ও তার পরিবারবর্গকে খোঁজ করুন। হে সর্বশক্তিমান খোদা তাআলা, তোমার অশেষ অনুগ্রহ যে তুমি আমাদের আশ্রয় দান করেছ। সত্যি আলিজা, সদাগর কত মহৎ। তিনি যদি আমাদের ঘন জঙ্গল থেকে এনে তার গৃহে আশ্রয় না দিতেন তাহলে না জানি কি বিপদের সম্মুখীন হতে হতো। ঠিকই বলেছ বেগম, আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। এখন আল্লাহর কাছে দোয়া করো আমরা যেন সব সংকট এড়িয়ে বাদশাহ একরামের দরবারে পৌঁছতে পারি। আলিজা, সদাগর তো আশ্বাস দিয়েছেন আজ আমাদের বাদশাহ একরামের দরবারে পৌঁছে দেবেন। শ্রদ্ধেয় অতিথিগণ, বলুন আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? না না সদাগর সাহেব, আপনার মহানুভবতায় ও অতিথি সেবায় আমরা চিরকৃতজ্ঞ। আমাকে আর লজ্জা দেবেন না শ্রদ্ধেয় অতিথিগণ, আল্লাহর নিকট শুক্রিয়া আদায় করুন।
এসব তো তাঁরই অনুগ্রহ। এতকাল পরে এই পুরীতে অতিথি এসেছে, তার পরশে সমস্ত পুরী আলোয় আলোকিত হয়ে গেছে, সারা অন্তর আমার আনন্দে উচ্ছল হচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কত উদার আপনি। আচ্ছা সত্যি কি আপনি বাদশাহ বাহরামকে হত্যা করতে সচক্ষে দেখেছেন? হ্যাঁ সদাগর সাহেব, আমি আলিজার বিশ্বস্ত দেহরক্ষী ছিলাম। নিষ্ঠুর এমদাদ তো আমাকেও হত্যা করতে চেয়েছিল, কিন্তু রাখে আল্লাহ মারে কে। নিশ্চয় নিশ্চয়ই, আমিও তাই বিশ্বাস করি। ওয়া তাইযু মান্তাশাও ওয়া তাযিল্লু মান্তাশাও, আমার সাহায্যকারী বন্ধুর নিকট আবেদন করতে চাই, আজ আমাদের কখন বাদশাহ ইকরামের দরবার উদ্দেশ্যে রওনা করা হচ্ছে? হ্যাঁ, মন প্রাণ তো কিছুতেই রাজি হচ্ছে না, এই তার আলোয় আমার অন্তর আলোকিত হয়ে যায়, অতিথি সেবায় আমি আত্মহারা হয়ে যাই। আল্লাহ আপনার উপর অনুগ্রহ করুন। আমার একান্ত অনুরোধ, আজকের রাতটা এখানেই উদযাপন করুন, আগামীকাল আপনারা আপনাদের গন্তব্যস্থলে নিশ্চয়ই পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। তোমার ওই মোহময় স্ত্রীর মোহ আকর্ষণ করেছে। চিৎকার করে কোনো লাভ হবে না। ওই হতভাগাকে ওর ছেলে মেয়ে সহ এত দূরে রেখে আসবে যেন ওর জঘন্য ছায়া আর কোনোদিন এই রূপসী রঙ্গ স্পর্শ করতে না পারে। আমার স্বামী ও ছেলে মেয়ে আমার মুখ থেকে ছিনিয়ে নিও না, এই কঠিন জ্বালা আমি সহ্য পারব না। মনুষ্যি শয়তান হিংস্র দানব, এই কি তোর অতিথি সেবা? তোর এই অমানসিক ভাবের শাস্তি নিশ্চয়ই তুই পাবি। আমি আমার সতীশাক্তি স্ত্রীর সতীত্ব রক্ষার ভার ন্যায়ের প্রতিপালক পরম করুণাময় আল্লাহর হাতে সঁপে দিচ্ছি। তোমার ভাই পুরি সদাগর, আমাদের উপর আর অত্যাচার করো না, এমনিতেই আমরা নির্মম অত্যাচারে জর্জরিত। হাসতে শেখাও, আর আমার সম্বন্ধে এটাও তাকে পরিষ্কার করে বুঝিয়ে দাও। সওদাগর জাফরের জালে যে শিকার একবার পড়েছে, কোনদিন মুক্তি পায়নি আর পাবেও না। ওদের মেরে ফেলে দি। আম্মা
পানি দুধ পড়ছে, চলো আমরা খাই। আস্তে আস্তে যাও, তুমি আগে খাও। গরু আসতে এত দেরি করছে কেন? কেমন কেমন করছে, ওকে আর ছেড়ে দিও না, বুঝলে? কি বেদে ঘাস খাওয়াবে, তারপরে কি এরা দিয়ে খাওয়াবে? বারে আমি আবার তা বললাম কখন? পানি ছাওয়াল আবার দুধে যাই চিনি। শোনো, আমি মাওলানা কসিমউদ্দিনকে ডাকতে গেলাম, নিশ্চয় ওরে কেউ না কেউ বান মেরেছে। আবার হু করছো কেন? মুড়লগিরি করে ছেড়ে দিও না, বুঝলে? আর ওই মৌলভী সাহেবের জন্য ওই কালো মোরগটা জবাই করবে। কালো মোরগটা জবাই করবে? Thank you.
সত্যি তুমি দয়া সাগো, অফুরন্ত তোমার দয়া। তুমি যে প্রতিজ্ঞা করেছ পাথরের মধ্যকার পোকারও আহার পৌঁছাবে, তা একেবারে সম্পূর্ণরূপে পালন করছ। পাক পরোয়ার্থিকা, তোমার প্রত্যেকটি কাজ অতুলনীয়, কে বুঝবে তোমার মহিম। হাজার স্বর্ণ মুদ্রা, তোমায় দেখে দেখে আমি ক্লান্ত হয়ে পড়েছি,
কি পাপ করেছিলাম আমি তুমি এত বড় শাস্তি আমায় দিচ্ছ রাজপাট কেড়ে নিলে সতী সাধ্বী স্ত্রীকে হিংস পশুর কারাগারে দিলে তবুও তোমার মন করল না শেষে কিনা আমার হৃদয়ের টুকরা সুলতান গুলনারকে আমার বুক থেকে ছিনিয়ে নিলে জানতাম তুমি দয়ালু ন্যায় বিচারক না না তুমি নিষ্ঠুর তুমি নির্দয় তুমি অন্যায়ের আশ্রয়কারী এই কি তোমার বিচার বলো এই কি তোমার বিচার চুপ করে রইলে কেন আজ তোমাকে চুপ থাকতে দেব না জবাব তোমায় দিতেই হবে জবাব দাও উত্তর দাও কখনোই চাপা রাখতে পারবে না কারণ ন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের পরাজয় চিরদিন হয়েছে এবং হতেই থাকবে জল্লাদ অভ্যস্ত নই যত তাড়াতাড়ি পারো আমায় আপন করে নেবার চেষ্টা করো নইলে এর পরিণাম হবে অতি ভয়ঙ্কর রব্বুল আলামিন এ কোন পাপে শাস্তি আমায় দিচ্ছ এর চেয়ে তো মৃত্যু ভালো ছিল আমার মৃত্যু দাও খোদা আমার মৃত্যু দাও আমার মৃত্যু দাও প্রতিটি রাতের মতো আজও
তোমার নিকটে অভাগিনীর একমাত্র প্রার্থনা, আমার সতীর্থ তুমি রক্ষা করো। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ঢলঢল উন্মত্ত যৌবনাঙ্গের শিরায় উপশিরায় প্রবেশ করে নিজেকে মত্ত করতে চেয়েছি, কিন্তু পাষাণী সে সুযোগ দেয়নি। আজ সেই মনোবাসনা পূরণ করব। আমি তোমাকে বিয়ে করব। এ তোমার দুঃস্বপ্ন সওদাগর, যা কোনোদিনই সম্ভব হবে না। তাহলে তোমাকেও চিরবন্দিনী করে রাখবো এখানে, যাতে তোমার ওই রূপ গর্বিত দেহের রূপ তিলে তিলে ধসে ধুলিস্যাৎ হয়ে যায়। পরবর্তীকার, সত্যি তুমি সতীর সতীত্ব রক্ষক। তোর গরু কিছু না বলে, শুধু আমার বেলায় ইসলামী আর সেলিম গুলবানু এরা তোমার বাবা মা হয় না? এইভাবে ফাঁকিবাজি করে করে তোর মাও পটল তুলেছে, আর তুমিও সেই তাল শুরু করেছো। কিন্তু আর তোমাকে ছাড়ছি না, দুধ তোমাকে দিতেই হবে। দাঁড়াও, চুপচাপ দাঁড়াও। হ্যাঁ, এইভাবে। এই তোর এত বড় ফুটনি, তবু টেপার সঙ্গে তোর খাল খুলে আমি তা দিয়ে ঢল বানিয়ে লাঠি খেলবো, তোকে জনে শেষ করে দেবো। কি হয়েছে বাবা? দেখো মা, এই পাগলকে বুঝাও, আজও সে গাইকে মেরে ফেলছিল। তোকে কতবার নিষেধ করেছি, এখন তুই বড় হয়েছিস, এভাবে দুধ খেতে যাবি না। কি কি বললে? আমি দুধ খাবো না? বুঝতে পেরেছি, তোমরা আমার এই মাখনের মতো তাজা শরীরের দুশ্মন। কে দুশ্মন? কিসের দুশ্মন বলি? ঘরে বসে বসে দেওয়ানগিরি করলে চলবে না? কাজ কর্ম করবে? আজও বাদশাহ ইকরামের পাইক পায়দারা ঘোষণা করলো যে শত্রু দেশের অত্যাচার দিন দিন বেড়ে চলেছে, তাই দেশ রক্ষার খাতিরে সৈনিক পদে লোক চাই। তোমাদের এত করে বলে আসছি, তোমরা কানেই তুলছো না। আব্বা জান, এতে আমাদের কি আবদ্ধ থাকতে পারে? আপনি আদেশ করুন, আমরা সৈনিক হয়ে যাচ্ছি। খবরদার ভাইয়া, আমরা বলবে না, বলো আমি। এই যুবক বয়সে অবিবাহিত অবস্থায় অন্তত আমি তো মরতে পারবো না। সব কাপুরুষ কোথাকার, মরতে পারো না, দিনের ভিতর দশ বার তো গিলতে পারো। না না বাবা, আমি তোমার সৈনিক হতে দেবো না। মা, এতে ভয় পাওয়ার কি আছে? তোমার ছেলে সৈনিক হবে সে তো গৌরবের কথা। কি হয়েছে বল, কি কাঁদছিস কেন? ভাইয়া, ওসব জীবন যাওয়ার সঙ্গে থেকে আমি তোমার যেতে দেবো না, কিছুতেই না। পাতলি, এত ছোট মন হলে দেশ বাঁচবে কি করে?
আর শুধু দেশি নয়, এ যে প্রজাদরদী বাদশাহ ইকরামেরও মান সম্মানের প্রশ্ন। অনুরোধ করছে রাজকন্যা গুলশানকে বাদশাহ ইমদাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হোক, নইলে রাজগড়ের বিরাট সেনাবাহিনীর অত্যাচারে এদেশের সমস্ত প্রজাদের জীবন মরণের প্রশ্ন উঠে দাঁড়াবে, তাদের পদভারে ধূলিসাৎ হয়ে যাবে বিলাসপুর রাজ্য। যাও, তাকে গিয়ে বলো এ আত্মীয়তা করতে আমি রাজি নই। ওই বেয়াদব বিদ্রোহী বাদশার উগ্র সতর্ক বাণীর উত্তর দেওয়ার জন্য আমি সম্পূর্ণরূপে প্রস্তুত হই। আশা করি আমার প্রেরিত বাণী বাদশাহ ইকরাম সাদরে গ্রহণ করে রাজগড় রাজ্যের বাদশাহকে আত্মীয় রূপে মেনে নেবে, আর পুরানো সমস্ত শত্রুতা ভুলে গিয়ে তার সুন্দরী কন্যা গুলশানকে রাজগড় রাজ্যের রানী পদে দীক্ষিত করতে সম্মতি জানাবে। না না,
অসম্ভব, এই আত্মীয়তা করতে আমি রাজি নই। রাজগড়ের বিরাট সেনাবাহিনীর অত্যাচারে এদেশের সমস্ত প্রজাদের জীবন মরণের প্রশ্ন উঠে দাঁড়াবে, তাদের পদভারে ধূলিস্যাৎ হয়ে যাবে বিলাসপুর রাজ্য। না না, এ অসম্ভব, আমি কোনো কথা শুনতে রাজি নই। রাজকন্যা গুলশানকে আমার সম্মুখে উপস্থিত হওয়ার সংবাদ দাও। তিনি শিকারে গিয়েছেন আলম্পনা। শিকার খেলতে খেলতে তাবু ছেড়ে বহু দূরে এসে পড়েছেন, চলুন তাবুতে ফিরে যাই। চলো। চিনতে পারছ? এক্ষুনি চিনতে পার, বন্দি করো। আরে এই সুন্দরী রাজদুহিতা সসম্মানে রাজগড়ের রাজমহলে পৌঁছে দাও। আমাদের যে বিপদে হাত থেকে বাঁচিয়েছ তার জন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। আব্বাহু যে তোমায় প্রচুর পুরস্কার দেবেন। আমি গরিব কৃষক পুত্র তোমায় সাজাতে চাই বা, কিন্তু লোভী নই, আমার কর্তব্য আমি পালন করেছি, কোনো পুরস্কার আশায় না। জীবন দিতে এখানে এসেছিলি, তোমার শোকে শোকে আমি শুকিয়ে আমচুর হয়ে যাব। দুঃখের বিষয়, তোমাদের সঙ্গে এতগুলো সৈন্য থাকা সত্ত্বেও সামান্য একটা যুবকের নিকট পরাজিত হয়ে ফিরে এসেছো। তার জন্য আমি খুবই লজ্জিত আছি। তবে আপনি অচিরেই জানতে পারবেন যে কে সেই যুবক। Thank you.
জীবন যৌবন সব রেখেছি বন্ধু তোমার লাভ গিয়া রে হারে চলে মরলাম যৌবন জ্বালায় রে আমি জানতাম তুমি আসবে তাই তোমার অপেক্ষায় আমি এখনো জেগে আছি সেলিম গুলশান তোমার ভালোবাসায় আমি পেয়েছি এক নতুন জীবনের সন্ধান সেলিম গুলশান মেরে ফেললেও না কারণ একটু পরে আমি আজি রহিমুল্লার কয়রাত খেতে যাব কয়রাত খেতে যাবে ও কি কথাকার এ বদন এখনো ছাড়নি কি করে আর ছাড়বো ভাইয়া কয়রাত খেয়ে যে স্বাদ আমি পেয়েছি বড় বড় বিয়ে কেউ তা আমি পাইনি ভাই সোজা এদিকে আচ্ছা ভাইয়া তাহলে এখন আসি পরে আবার দেখা হবে সেলিম কার নাম আমার আর টিপু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি কিন্তু মারামারিতে ছিলাম না বাদশাহ ইকরামের আদেশ তোমাদের এক্ষুনি দরবারে যেতে হবে এই দরবারে আত্মা সঞ্চার না আমরা বুঝি জানি না সেখানে নিয়ে গিয়ে আমাদের দুজনকে চারখান্ড করা হবে কেন যেতে হবে সেখানে তা আমরা বলতে পারবো না চলো তোমার কি মাথা খারাপ হয়েছে ভাইয়া চাপ চলো আমার সঙ্গে ভাইয়া কোথায় যাচ্ছ ভাইয়া বাদশাহ ইকরামের দরবারে না না আমি যেতে দেবো না কিছুতেই না ওতে কাঁদবার কি আছে পারলি না কাঁদবে না তোমার মতো নিষ্ঠুর সে জানে যে একবার দরবারে যায় সে আর জীবনে ফিরে আসে না আর যেমন আমার ক্ষমা করে দিও এই জীবনের শেষ দেখা ভিড় কথা কাট চলো আমার সঙ্গে আচ্ছা বোন চলে লক্ষ্মী বোন আমার কাঁদে না যুবক রাজকন্যা গুলশানের মুখে তোমার বীরত্বের কাহিনী আমি শুনেছি
যথা সময়ে তুমি যদি সেখানে গিয়ে না পৌঁছতে তাহলে হয়তো শত্রু দল তাদের কুমনবৃত্তি দেখিতে গ্রাহ্য হতো, আর সেই সঙ্গে নেমে আসত এ রাজ্যব্যাপী এক করুণ শোক ছায়া। তাই তোমার নিকট আমি চিরঋণী। অতএব মূল্যবাধিক মূল্যবান পুরস্কার চাইবার অধিকার আমি তোমায় দিচ্ছি। বলো যুবক, কি চাও তুমি? ভাইয়া, তুমি কিছু চাও আর না চাও, ওই যে দাঁড়িয়ে আছে আমার চাই। চুপ করে রইলে কেন যুবক, বলো কি চাই তোমার? আলেজা, এদেশের একজন নগণ্য সৈনিক হয়ে দেশ ও দশের সেবা করি। যুবক, আমি খুবই দুঃখিত যে তোমার ঋণের সব কিঞ্চিৎ। যা হোক, তোমায় আমি সহকারী সেনাপতি রূপে অধিষ্ঠিত করলাম। জি, কিন্তু আমি আমি তো যুদ্ধবিদ্যা। তোমাকে সব শিখিয়ে নেওয়া হবে। কদিরে আজম, এই সুদর্শন নব্য যুবককে যুদ্ধবিদ্যায় পারদর্শী করা হোক। সেলিম আর রাজকন্যা গুলশানের সুমধুর ডাগর ডাগর নয়ন জুড়ে তারই প্রতিচ্ছবি দেখতে পেলাম। আচ্ছা, কৃষক পুত্রের সঙ্গে রাজকন্যার প্রেম, তার উপর আবার বিলাসপুরের সহকারী সেনাপতি। তুমি তো কয়েকদিনের মধ্যেই যুদ্ধবিদ্যার প্রতিটি কলা কৌশলে পারদর্শী হয়ে গেছো। তোমার এই পারদর্শিতায় ও নিপুণতায় আমি অতি গর্বিত। তুমি আমাদের একমাত্র আশার প্রতীক সেলিম। আপনার অশেষ অনুগ্রহ আলেজা। উজিরে আজম, সেলিম সহকারী সেনাপতি নয়, বরং আজ হতে প্রধান সেনাপতি। বেচারি বানবিদ্ধ হরিণীর মতো কেমন ছটফট করছে। সেনাপতি সেলিমের কি আজ এখানে আসবার কথা ছিল? হ্যাঁ, কিন্তু বুঝতে পারছি না আসতে তো বিলম্ব করছে কেন। আসলে পুরুষের জাতটাই ও ধরনের, শুধু শুধু মেয়েদের মন জ্বালাতে ভালোবাসে। চল ওকে গিয়ে বিরক্ত করে আসি। চল। এত বড় বাগানে তুমি একেবারে একা কিনা? তাই কারণ নয়ন বানে যেতে পারো। এই ডাগর ডাগর বাক নয়ন দুটি তৃষ্ণার্ত হরিণীর মতো কার পানে চেয়ে রয়েছে? তোমার পানে। বলো কন্যা, বলো না কেন খরচ হলো না? না না না, বলবো না। তোমায় যেতে দেব না।
মনের কথা না বলিলে তোমায় যেতে দেব না, যতই করো চলা কলা তোমায় যেতে দেব না। চর্চা তান মনা হয়ে যাও, বলবো না। এত অভিমান কোথায় ছিলে এতক্ষণ? আমিও বলবো না, আমিও বলবো না। চোর হয়ে কোতোয়ালকে ধমক। চোর আমি না তুমি? আমি কি করি? তুমি আমার মন পিঞ্জিরার থেকে মনটি চুরি করে নিয়েছ গুলশান। চোখ মুখ বন্ধ করে আমার উত্তপ্ত বুক ঠান্ডা করো, নইলে তোমার ভালোবাসায় পাগল আমি অন্য কোন সুন্দরীকে ভালোবাসি। হায় হায় রে, কি বিপদেই না পড়লাম। বলি রাজকন্যা গুলশান কোথায়? জাহাপনা তাকে এক্ষুনি ডেকে পাঠিয়েছেন। বাবা বাবা, তুমি বোধহয় জানো না তারা এখন চন্দ্রাবনে মন্দে আনিয়া করছে। চপল 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 উতল হাওয়া, এরি দল স্বপ্নে ছাওয়া, কেন কাছে টানো না, কেন কাছে টানো না। ফুলের কানে ভ্রমর এসে, কি কথা বলে হেসে, তুমি সে কি জানো না, তুমি সে কি জানো না। কাজল কাজল নয়ন দুটি লাজে ঢেকো না, কাজল কাজল নয়ন দুটি লাজে ঢেকো না। এমন করে বারে বারে চেয়ে দেখো না, ও হো হো আমি
যে তোমার তুমি যে আমার সে কি মানো না চপল 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 উতল হাওয়া এরি তাই স্বপ্নে ছাওয়া কেন কাছে টানো না কেন কাছে টানো না মধুর মধুর বাঁধন দিলে ও গোলালো না আহা নদীর মতো উনি দুটি জীবন পেল মোহনা চপল 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 উতল হাওয়া এরি দয় স্বপ্নে ছাওয়া কেন কাছে টানো না কেন কাছে টানো না ফুলের কানে ঘুমুর এসে কি কথা বলে হেসে তুমি সে কি জানো না তুমি সে কি জানো না চপল 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 উতল হাওয়া এরি দয় স্বপ্নে ছাওয়া কেন কাছে টানো না কেন কাছে টানো না আলিজা বলছিলাম এটা কি যুক্তিসঙ্গত হবে কেন যুক্তিসঙ্গত হবে না উজির সাহেব সেলিমের মধ্যে কিসের অভাব রূপে জ্ঞানে বীরত্বে সর্বগুণে গুণিছে আর তাছাড়া গুলশানও তাকে মনপ্রাণে ভালোবাসে শাহজাদী গুলশান আর এই পাথরটির নাম জামুরাত এটি নিশ্চয়ই আপনার পছন্দ হবে যা হোক আসছে মাসের প্রথম দিকে আপনার জন্য এর চেয়ে আরো অধিক মূল্যবান পাথর নিয়ে আসব আসতে হবে না সওদাগর আপনার ওখান থেকে পাথর পছন্দ করে আনা হবে সেলিম গুলশানের জন্য পাথর আনতে তুমি যাবে তাই হবে আলেজা কি সৌভাগ্য আমার বিলাসপুরের প্রধান সেনাপতি যাবে আমার গরিবালয়ে আমি আমি নিজেকে ধন্য মনে করব সওদাগর আপনার ব্যবহারে অতিথি সেবায় আমি অত্যন্ত সন্তুষ্ট আমার স্ত্রী যে আজ সুদীর্ঘ 12 বছর ধরে পাগল হয়ে রয়েছে ক্ষমা করবেন আমি এক্ষুনি আসছি আমি কোথাও দেখেছি একে আমি চিনি কোথায় দেখেছি কোথায় দেখেছি কোথায় কোথায় না না আমি চুপ করব না আজ 12 বছর ধরে নীরবে তোমার অত্যাচার সহ্য করেছি কিন্তু আর না ফিরিয়ে দাও আমার 12 বছর ধরে রূপা আনলে চালিয়ে পুড়িয়ে আমার ছারখার করেছে
প্রাণপণ চেষ্টা করে বশ করতে পারি। কি করে পারবে? বাদশাহ বাহারামের বেগমের মান সম্মান এত সহজ নয়, এ পথে ঘাটে বিলি হবে। বাদশাহ বাহারামের বেগম? বাদশাহ বাহারামের বেগম যাকে তুমি এই কলঙ্কিত চতুর্থ দেয়ালের মাঝে এ যাবৎ ধরে তুষের আগুনের মতো তিলে তিলে পুড়িয়ে মারছ, কিন্তু মনে রেখো এই অত্যাচারের শাস্তি তোমাকে একদিন নিতেই হবে। প্রজাশনের ময়দানে তোমাকে আমি কিছুতেই ছাড়ব না। বাইরে অতিথি বসে আছে। বাইরে না সদাগর, তোমার সামনে। আমি ভাবতেও পারিনি যে পাথরে সওদাগরি করতে করতে তোমার অন্তর পাথর হয়ে গেছে। কি বলতে চাও তুমি? এ হয়তো তোমার জানা আছে যে বিলাসপুর রাজ্য আজ বহুদিন ধরে বাদশাহ বাহারাম ও তার পরিবার পরিজনের অন্বেষণে আছে। অথচ তুমি জেনে শুনে ইচ্ছাযোদ্ধা বেগমকে বন্দী করে রেখেছো। এই কঠিন অপরাধের জন্য আমি তোমায় বন্দী করলাম। জানো আমার সঙ্গে তুমি কে বাবা? কি নাম তোমার? সেলিম। সুলতান। সুলতান? কে সুলতান? আমার চোখের মণি, যাকে এই নিষ্ঠুর আমার বুক থেকে চিনিয়ে নিয়েছে। আজ সে যদি বেঁচে থাকে তাহলে হয়তো তোমার মতো। আপনি কাঁদবেন না, চলুন আমার সঙ্গে। তুমিও চলো। আমি? না না সদাগর, আমাকে মেরে ফেল। কিন্তু এ রাজ্যের বীর সেনাপতিকে উপযুক্ত সম্মান প্রদর্শন করা হোক। না না। সত্যি তুমি বীর। সারে মক্তল, তোমার কি অভিমত?
বাহারামের বেগম বাদশাহ ইকরামের আশ্রয়। কি অসম্ভব? অসম্ভব নয় আলিজা, বরং একেবারেই ধ্রুব সত্য। কারণ হেকিমজির সংবাদ কোনোদিনই মিথ্যে হয়নি। তাকে নাকি কোনো এক পাথরের সওদাগর বন্দি করে রেখেছে, আর আমাদের প্রধান শত্রু সেনাপতি সেলিম তাকে মুক্ত করে নিয়ে এসেছে। তাহলে সে এখন বাদশাহ গ্রামের আশ্রয়। এর একটা সুরাহা করতেই হবে। কি সুরাহা করবে? সুযোগও সে পাবে না। হে খোদা, এই অভাগিনীর দুর্ভোগ কি কোনোদিন শেষ হবে না? আমার সুলতান আর গুলনাথ কি কোনোদিন আমার বুকে ফিরে আসবে না? বলো বলো খোদা, কোনোদিনই না। সাপুরিয়া সর্দার, পিন বন্ধ করলে কেন? আমি খুবই দুঃখিত আরিজা, সিপাহ সালার সেলিমকে ভালো করা আমার ক্ষমতার বাইরে। সেলিম!
কি হলো তোমার? শীঘ্রই শান কক্ষে নিয়ে যাও। আমার ভাইয়া কোথায়? আমার ভাইয়া কোথায়? ভাইয়া! 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 তোমার কি হয়েছে ভাইয়া? সেলিম! বাবা আমার! কথা বলছো না কেন? খোদা! এই কি তোমার বিচার? দীপু! আলিজা! এক্ষুনি গিয়ে দেখো অজিত সাহেব চন্দননগর থেকে ফিরে এসছেন কিনা। যদি এসে থাকেন তাহলে এই মুহূর্তে আমার সম্মুখে উপস্থিত হওয়ার সংবাদ দাও। আলিজা, সেলিমকে ভালো করবার মতো কোনো ক্ষমতাই নেই। জঙ্গল থেকে কুড়িয়ে এনে গ্রহ করেছিলাম সত্য, কিন্তু তাদের জন্য তুমি যেভাবে নিজের জীবন উৎসর্গ করলে তা হয়তো মমতাময়ী মায়ের মাতৃত্বে চির অমর হয়ে থাকবে। একই হলো মরিয়ম, একই হলো। তাহলে সেনাপতি সেলিম ও তার বোন গুলবানু বাদশা বাহারামের পুত্র কন্যা। গোলাম কোনোদিনও আলিজার নিকট মিথ্যে বলেনি। আলিজা ওই হতভাগা কৃষককে তার ডেরা সহ জ্যান্ত পুড়িয়ে ফেল এবং গুলবানুকে নিয়ে। আর তুমি শোনো, যত স্বর্ণমুদ্রার প্রয়োজন হয় বাদশা একরামের প্রহরীদের দিয়ে তাদের মুখ বন্ধ করো এবং বাদশা বাহারামের বেগম রাজকন্যা গুলশানকে আমার সম্মুখে উপস্থিত করো। আমি নিয়ে এসে আর শুধু আপনার বেগমকেই নয় জাপানা, আপনার পুত্রবধূকেও। আমার পুত্রবধূ? কে আমার পুত্রবধূ? কেন, বাদশা একরামের একমাত্র কন্যা, যে কন্যার সঙ্গে আপনার পুত্রের বাগদান করেছিলেন, আর সেই পুত্র বর্তমানে ওই বাদশাহেরই প্রধান সেনাপতি। সেনাপতি সেলিম? আমার সুলতান, আমার সুলতান বেঁচে আছে। আলিজা, সুলতানই তো সুদীর্ঘ 12 বছর পর ওই বর্বর নরপিচার সদাগরকে হত্যা করে তার কবল থেকে আমাকে মুক্ত করেছে। তোমার অশেষ করুণা যে আমার কলিজার টুকরো বংশের জ্যোতি সুলতানকে তুমি আজও বাঁচিয়ে রেখেছো।
শুধু সুলতান কেন জাহাপানা, আপনার গোলনারও বেঁচে আছে। আমার গোলনারও বেঁচে আছে? নিশ্চয়ই, হয়তো অচিরেই তাকেও দেখতে পাবেন। কারণ আমার আলিজা রাজকন্যা গুলশনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবার পূর্বেই যে করেই হোক আপনাদের সকলকেই একত্রিত করবেন। শাহজাদি সাহেবা, কে টিপু? তুমি তুমি এখানে কি করে এলে? তোমার ভাইয়া কোথায়? তাকে খবর দেওয়ার সময় ছিল না, তাই আপনাদের পিছু পিছু এসেছি। কিন্তু এখন কি উপায় হবে? আপনি কিছু ভাববেন না, আমি এক্ষুনি গিয়ে ভাইয়াকে সব ঘটনা খুলে বলবো। কে যেন আসছে, তাহলে আমি এখন যাই। আমার দিশে হারা মনির চলন যার রূপে রাজমহল আর ঝলমল করছিল, চিনতে পেরেছ আমি কে? নিশ্চয়ই তুমি এক নিষ্ঠুর পাষাণ বিদ্রোহী। তুমি তোমার ভাষণের সত্যি করে নিষ্ঠুর ভাবে তাকে রাজ্যচ্যুত করে রাজগড় রাজ্যে অধিশরে বসে আছো, কিন্তু মনে রাখো এর প্রতিশোধ কি হবেই। চুপ, আমি আমি তোমার চিরতরে নিস্তব্ধ করব, তোমার জিভ কেটে নেব। তুমি আমার মন থেকে একই কথা বের হবে, তুমি বিদ্রোহী, তুমি বিদ্রোহী। আমি তোমায় এমন শাস্তি দেব। না, তুমি আমার মন বাগিচার কোমল পুষ্প, এসে পড়েছো আমার বুকে, এসো, আমি আমি তোমার দৃষ্টিকোণে আমার প্রতিচ্ছবি দেখতে চাই। রূপগর্বিত রূপসীকে দেখিয়ে দাও এমদাদকে অবমাননা করার পরিণাম কত ভয়ঙ্কর। বাদশাহ ইমদাদকে অবমাননা করার দায়ে আজ এদের এই দুরবস্থা। এবার বলুন রাজকন্যা গুলশান, আপনার কি অভিমত? বিশ্বাসঘাতক, নিমুখ হারাম, এই জন্যই বুঝি আমাদের মহলে হেকিম সেজে আত্মগোপন করেছে? নিশ্চয়ই, তবে কোনো কুমনোবৃত্তি নিয়ে নয়, আপনাকে এ রাজ্যের সাম্রাজ্ঞী পদে অধিষ্ঠিত করবার জন্য। শুনুন, আলিজার আদেশ অনুযায়ী আপনাকে কয়েক মুহূর্তের সময় দেওয়া হলো, আশা করি তার আদেশকে উপেক্ষা না করে আপনি আপনার সদ্য ফোটা কলির মতো কোমল দেহের সৌন্দর্যকে রক্ষা করবেন। বাবা,
বাবা বাবা সেলি কে আমাদের বাবা আছে গোলবান কোথায় বলো বাবা বলো নিষ্ঠুরিম তাদের সন্ধ সামন্ত আমাকে আহত করে ওকে জোরপূর্বক নিয়ে গেছে ইমদাদ ইমদাদ জানো এই ইমদাদকে সে তোমার বাবা সাদ ভাই আজ 12 বছর আগে তোমার মা ও বাবাকে জোরপূর্বক রাজ্যচ্যুত করে রাজগড়ের রাজ্যের মহান অধিপতি হয়ে বসে আছে বাবা সেলি কল্পানু আমার পুত্র কন্যা লও তোমরা বাদশা পাহার আমার পুত্র কন্যা আজ 12 বছর আগে আমি তোমাদের ঘন জঙ্গল থেকে উদ্ধার করে এনেছিলাম পাশা নিমদাদ তোমাদের প্রাণে মেরে ফেলবে বলে আজও আমি একথা কাউকে বলতে সাহস পাইনি তাই হলো যা আমি সবসময় ভাবতাম সুলতান স্বীকৃতি দাও কুরবানুর মান সম্মান ও প্রাণ রক্ষা করো তুমি
রাজ্যচ্যুত করে নির্মম ভাবে হত্যা করলেই চিরদিনের জন্য রাজ্যের রাজ সিংহাসন তোমাদের দখলে থাকবে, কিন্তু না, আজ 12 বছর পর তার পুত্র সেই অন্যায়ের চরম প্রতিশোধ স্বরূপ তোমাদের সম্মুখে তোমাদের মৃত্যু রূপে দাঁড়িয়ে রয়েছে। সুলতান, তোমার আব্বাজানকে ওরা আজও মারতে সাহস পায়নি। ওই যে শিকলে আবদ্ধ দাঁড়িয়ে আছেন, তিনি বাদশাহ বাহরাম। আব্বাজান, সুলতান বাবা, সেনাপতি, I'm gonna go get some more.
গুলশানকে আমার সম্মুখে উপস্থিত করো। যাও বেগম কেই নয় ঝাপানা, আপনার পুত্রবধূ কেও। আমার পুত্রবধূ? কে আমার পুত্রবধূ? কেন, বাদশাহ একরামের একমাত্র কন্যা, যে কন্যার সঙ্গে আপনার পুত্রের বাগদান করেছিলেন, আর সেই পুত্র বর্তমানে ওই বাদশাহেরই প্রধান সেনাপতি। সেনাপতি সেলিম, আমার সুলতান, আমার সুলতান বেঁচে আছে। আলিজা,
সুলতানি তো সুদীর্ঘ বারো বছর পর ওই বর্বর নরপিচার সদাগরকে হত্যা করে তার কবল থেকে আমাকে মুক্ত করেছে। হে রাব্বুল আলামিন, তোমার অশেষ করুণা যে আমার কলিজার টুকরো বংশের জ্যোতি সুলতানকে তুমি আজও বাঁচিয়ে রেখেছো। শুধু সুলতান কেন জাহাবানা, আপনার গোলনারও বেঁচে আছে। আমার গোলনারও বেঁচে আছে? নিশ্চয়ই, হয়তো অচিরেই তাকেও দেখতে পাবেন, কারণ আমার আলিজা রাজকন্যা গুলশানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবার পূর্বেই যে করেই হোক আপনাদের সকলকেই একত্রিত করবেন। শাহজাদি সাহেব, টিপু তুমি তুমি এখানে কি করে এলে? তোমার ভাইয়া কোথায়? তাকে খবর দেওয়ার সময় ছিল না, তাই আপনাদের পিছু পিছু এসেছি। কিন্তু এখন কি উপায় হবে? আপনি কিছু ভাববেন না, আমি এক্ষুনি গিয়ে ভাইয়াকে সব ঘটনা খুলে বলবো। কে যেন আসছে, তাহলে আমি এখন যাই। আমার দিকে হারা মনের জ্বলন যার রূপে রাজমহল আজ ঝলময় হচ্ছিল, চিনতে পেরেছ আমি কে? নিশ্চয়ই তুমি এক নিষ্ঠুর পাষাণ বিদ্রোহী। তুমি তোমার ভাইয়ের সঙ্গে সত্যি কথা বলো, নিষ্ঠুর ভাবে তাকে রাজ্যচ্যুত করে রাজগড় রাজ্যে অভিসরে বসে আছো, কিন্তু মনে রাখো এর প্রতিশোধ কি হবেই। চোখ, আমি আমি তোমার চিরতরে নিস্তব্ধ করব, তোমার জিভ কেটে নেব। তুমি আমার মন থেকে একই কথা বের হবে, তুমি বিদ্রোহী, তুমি বিদ্রোহী। আমি তোমায় এমন শাস্তি দেব। না, তুমি আমার মন বাগিচার কোমল পুষ্প, এসো এসো আমার বুকে এসো, আমি আমি তোমার দৃষ্টিকোণে আমার প্রতিচ্ছবি দেখতে চাই। রূপগর্বিত রূপসীকে দেখিয়ে দাও এমদাদকে অবমাননা করার পরিণাম কত ভয়ঙ্কর। বাদশাহ ইমদাদকে অবমাননা করার দায়ে আজ এদের এই দুরবস্থা। এবার বলুন রাজকন্যা গুলশান, আপনার কি অভিমত? বিশ্বাসঘাতক নিমুখ হারাম, এই জন্যই বুঝি আমাদের মহলে হেকিম সেজে আত্মগোপন করেছে। নিশ্চয়ই, তবে কোনো কুমনোবৃত্তি নিয়ে নয়, আপনাকে এ রাজ্যের সাম্রাজ্ঞী পদে অধিষ্ঠিত করবার জন্য। শুনুন, আলিজার আদেশ অনুযায়ী আপনাকে কয়েক মুহূর্তের সময় দেওয়া হলো, আশা করি তার আদেশকে উপেক্ষা না করে আপনি আপনার সদ্য ফোটা কলির মতো কোমল দেহের সৌন্দর্যকে রক্ষা করবেন। Bye.
সামন্ত আমাকে আহত করে ওকে জোরপূর্বক নিয়ে গেছে। জানো এই ইমদাদকে? সে তোমার বাবা সাত ভাই। আজ 12 বছর আগে তোমার মা ও বাবাকে জোরপূর্বক রাজ্যচ্যুত করে রাজগড়ের রাজ্যের মহান অধিপতি হয়ে বসে আছে বাবা। সেলি, তুমি অকল মানো আমার পুত্র কন্যা নও, তোমরা বাদশাহ বাহারামের পুত্র কন্যা। বছর আগে আমি তোমাদের ঘন জঙ্গল থেকে উদ্ধার করে এনেছিলাম। পাশা নিমদাদ তোমাদের প্রাণে মেরে ফেলবে বলে আজও আমি এক কথা কাউকে বলতে সাহস পাইনি। তাই হলো যা আমি সবসময় ভাবতাম, সুলতান শিখে যাও, কুরবানুর মান সম্মান ও প্রাণ রক্ষা করো। Thank you.
আছে তোমার পানে অবলা দয়াময়ী তুমি দয়া করো হে খোদা যে আছে তোমার পানে অবলা দয়া করো হে খোদা কি পারে রুখিতে তোমার ক্ষমতা তাই করি মিনতি তোমায় হে খোদা কি পারে রুখিতে তোমার ক্ষমতা তাই করি মিনতি তোমায় হে খোদা ভিক্ষা চাইছে তোমার দ্বারে সরলা গর্বে উন্মাদের মতো কেন নিজের জীবনটা এখানে দিতে এলে জীবন দিতে নয় কাপুরুষের দান বরং নিতে এসেছি ভেবেছিলে বাদশাহ বাহারামকে রাজ্যচ্যুত করে নির্মম ভাবে হত্যা করলেই চিরদিনের জন্য রাজ্যের রাজ সিংহাসন তোমাদের দখলে থাকবে কিন্তু না আজ 12 বছর পর তার পুত্র সেই অন্যায়ের চরম প্রতিশোধ স্বরূপ তোমাদের সম্মুখে তোমাদের মৃত্যু রূপে দাঁড়িয়ে রয়েছে সুলতান তোমার আব্বা জানকে ওরা আজও মারতে সাহস পায়নি ওই যে শিকলে আবদ্ধ দাঁড়িয়ে আছেন তিনি বাদশাহ বাহারাম আব্বা জান সেনাপতি Yeah.
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু দাঁড়াও বন্ধু, এটা খেলে দুজনেরই হাঁপানি থেমে যাবে। Ha ha ha!